আক্রমণাত্মক হয়ে পড়েছে মাজুলীর গড়টো। বনকর্মীর অনুসরণত আতঙ্কিত গড়ৰ সুসা। গড়ৰ খেদাত দৌড়িছে বন বিভাগে অনা হাতি। প্রাণ রক্ষা করবলৈ গছত উঠিল সাংবাদিক বনকর্মী। গড় খেদিবলৈ মাজুলীলৈ অনা হাতির অবস্থা চাওক। গড়ৰ খেদাত কোনোমতে গছত উঠি প্রাণ রক্ষা সাংবাদিক আর বনকর্মীর। গছর উঠিলে পেলে তাক নিরীক্ষণ করা হয়েছে, কেনি আহিছে। যদি এইফালে খুঁটি আমি যেটা সাইডে আছে সেই সাইডে আহিলেও আমি গুলি চুলি ফুটাব লাগিব। হাতিয়ে মাজত খাদা কোয়া করে আছে যে সেই কারণে আমি ওখ গছর উঠিলে চাবলগিয়া হয়েছে। হয়, আমি গড়টা খেদিবলৈ প্রয়াস করেছো, আমি তো ডিউটি মারিয়ে আছো, কিন্তু কি হয়েছো প্রায় বিফল হয়েছো। গড়টা মানে জঙ্গলটো বেশি হয়েছে, সেই কারণে মানে দিগদার হয়েছে। আড়াই মাহেই মাজুলীত দৌড়ি ফুরা কাজিরঙার গড় খেদি খেদি ভাগরি পড়েছে বন বিভাগের লোক। এইবার যেন হাতি আনি হিতে বিপরীত। ই মানে কেতিয়াবা আঁতৰত পৰিলে দুইটা হাতি মাজত পৰি গলে কি দৌড় মাৰিবলগীয়া হয়। দৌড় মাৰিলে হেৰি হয়, কিন্তু হাতি যিকেইটা আছে বাৰু সেইকেইটা হাতীয়ে গড়লৈ ভয় কৰা হাতি নহয়। চচাটো ল'ব বিচাৰে সি ভয় খাই হয়। মানুহ খুন্দিয়াই নিধন কৰি খেতি বাৰী সকলো ধ্বংস কৰা গড়টো সম্ভৱত বনকৰ্মীক বাৰে বাৰে দেখি আতংকিত, সেয়ে ল'লে দঁতাল হাতীলৈ চোঁচা। গড়টো আপোনাৰ এবাৰ পূবত গৈছে, পূব দিশত গৈছে, এবাৰ পশ্চিম দিশত গৈছে, সি দৌৰিয়ে ফুৰিছে হাতীৰ ভিতৰত সোমোৱাৰ কাৰণে। সি এইকেইদিন হাতী খেদা খাইছেতো, খেদা খাই ভয় খাই সি দৌৰি ফুৰিছে। পাঁচটা দিন উকলি গ'লেও হাৰ মনা নাই বন বিভাগে, গড় খেদি কাজিৰঙালৈ নিবই বুলি আজিও দাবী। আমিতো সদায় সফল হ'ম বুলিয়ে ভাবোঁ, খাদি পেলাই তাকে আবার উলিয়াই পঠিয়াব পাৰিম বুলিয়ে ভাবোঁ। গতিকে কি হয় চাই লওঁ সময়ত, কাৰণ গড়টো পটকে খেদি দিলে যোৱা বস্তুটো নহয়, সি ঘূৰি ঘূৰি গুচি আহে। মাজুলীৰ পৰা হিতেশ কুমাৰ দলে, DY365।